बिस्मिल्लाहिर रहमान रहीम सृष्टि कलेज अफ टांगाइलर अनलाइन क्लासे स्वागत जानाच्छि। सबमात्र तोमादेर परीक्षा शेष हलो, आमरा नतून करे सेकेंड सेमिस्टार परीक्षार जन्य सिलेबास, सेई सिलेबासेर प्रथम क्लास आमरा 9F शुरू करते जाच्छि। 9F सक्सेसिव डेरिवेटिव्स अर्थात पर्यायक्रमे अंतरीकरण करा, এটাকে সাকসেসিভ ডেরিভেটিভস বলে। এটার পদ্ধতিটা তোমরা জানো, জাস্ট আমরা যে ডেরিভেটিভসটা শিখেছি ডিফারেন্সিয়েশন করা, যে নিয়মে শিখেছি এর বাইরের কোনো নিয়ম না, ওইগুলো দিয়েই আমরা কাজ করব। তবে আমরা ডিফারেন্সিয়েশন করার পরে যদি সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, পরপর ডিফারেন্সিয়েশন করতে থাকি, তাহলে এই এই ডিফারেন্সিয়েশনটাকে আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলবো। তো তোমাদের বলি আমি যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই ফাংশনটা যদি অন্তরীকরণযোগ্য হয়, অর্থাৎ এর যদি অন্তরীকরণ করা যায়, সব ফাংশনের কিন্তু অন্তরীকরণ করা যাবে না, সুতরাং এটা যদি অন্তরীকরণ করা যায়, তাহলে এইটার যদি আমরা ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করি, আর কেউ একবার যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এটাকে এইরকম করেও লেখা হয়। আমরা যেটা করে থাকি আর কি, ডিওয়াই ডিএক্স নির্ণয় করি, ডিওয়াই ডিএক্স। তো এইটাকে, এই ডিওয়াই ডিএক্সকে কখনো ওয়াই ওয়ান লেখা হবে, নিচে একটা সাফিক্স ওয়ান দিয়ে, তার মানে একবার ডিফারেন্সিয়েশন করা হলো, একই কথা এইটাকে এ ভাষায়ও লেখা যাবে। আবার কোনো সময় এইরকমও থাকবে একটা ডট, তারপরে এফ এক্স ফাংশনটা হলে ওয়াই তো এফ এক্স ফাংশন, এইটাকে এখানেও একটা ডট দিলেও আমরা বুঝবো যে একবার ডিফারেন্সিয়েশন করা হলো। অথবা এমন যদি থাকে ক্যাপিটাল ডি এর সাথে একটা ওয়াই থাকলো, এগুলো এইগুলো থাকলে আমরা বুঝবো যে এটা একবার ডিফারেন্সিয়েশনের, এটা একবার ডিফারেন্সিয়েশনের সিম্বল, এটা চিহ্ন। তো এখন এটাকে যদি আবার ডিডিএক্স প্রয়োগ করি, তাহলে এইটাকে লেখা হয় ডি টু ওয়াই ডিএক্স টু, বা এইটা হবে ওয়াই টু, এইটা ডাবল ডট, এইটা ডাবল ডট এক্স, এইটা ডি টু ওয়াই, এইরকম করে সিম্বল এইভাবে বাড়তে থাকবে। হ্যাঁ, তো এই হলো আমাদের সিম্বল। এটা দেখেও বোঝা যাবে, একটা একটা ফাংশন দিয়ে বললো যে ডি থ্রি নির্ণয় করে, এরকম যদি ডি থ্রি নির্ণয় করতে বলতে পারে, অথবা ওয়াই থ্রি নির্ণয় করতে বলে, ওয়াই টু নির্ণয় করতে বলতে পারে, তাহলে আমরা বুঝবো যে কবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা দু একটা, যেহেতু আমাদের নতুন কোনো নিয়ম নাই, আগের আগের ফর্মুলা দিয়ে আমরা কাজগুলো করব, এই জন্য আমি তোমাদের এক্সারসাইজের দুই চারটা অঙ্ক করে দেই, এরপরে আরও ক্লাস নেব, তখন এটা আরও ক্লিয়ার হবে। তো এর আলোকে আমি সিম্পল একটা অঙ্ক তোমাদের লিখে দিচ্ছি, তোমাদের অক্ষরপত্রের যে বইটা আছে 9F অক্ষরপত্রের, এটা এডিশন কম বেশি হলে হয়তো নাম্বার একটু এদিক সেদিক হতে পারে, আমি একটা রাশি তোমাদের লিখি। এই রাশিটা থেকেই এই এক নম্বর, এইটা আছে অক্ষরপত্র 9F-এর এক নম্বর অঙ্কটা, যে এরকম আছে ওয়াই ইকুয়াল টু 5x টু দ্য পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 2। প্রশ্নটা হলো x ইকুয়াল টু 2, যেখানে x এর মান যেখানে 2, সেই জায়গায় ওয়াই টু এবং ওয়াই থ্রি নির্ণয় করতে হবে। x ইকুয়াল টু 2 হলে ওয়াই টু ও ওয়াই থ্রি নির্ণয় করো, এইটা হলো প্রশ্নটা, নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন। তো আমি এমনি বুঝতে পারছি যে আমাকে ওয়াই থ্রি নির্ণয় করতে হবে, আমাকে দুবার ডিফারেন্সিয়েশন করতে হবে, আর ওয়াই থ্রি তারপরে তারপরে আর একবার, তিনবার। তো আমরা এভাবে লিখে নিই যে এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে পর্যায়ক্রমে অন্তরীকরণ করে, পর্যায়ক্রমে বারবার না লিখে একবার আমরা লিখতাম, পর্যায়ক্রমে অন্তরীকরণ করে এইভাবে। তো এইটাকে যদি আমি ওয়াই ওয়ান লিখি, অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন করলাম, তো এই ডিডিএক্সটা, অর্থাৎ ডিডিএক্স প্রয়োগ করলাম এখানে, তাহলে ডিওয়াই ডিএক্স, এই যে ডিডিএক্স এইটাই তো আমাদের অপারেটর, এখানে ওয়াই দিলে তাহলে ডিওয়াই ডিএক্স আমরা একবারে বলি, বা ওয়াই ওয়ান বলি। কিছুক্ষণ আগে আমি লিখেছিলাম যে কীভাবে লিখতে হবে, তো ওয়াই ওয়ান ইকুয়াল টু এখানে আমাদের এক্স টু দ্য পাওয়ার 5, তার মানে এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র পড়েছে, তো এটা সামনে আসলে হবে 20, ফোরটা যদি সামনে আসে 4 5 20 এক্স কিউব, আমরা জানি যে ঘাতটা সামনে আসে, ওখান থেকে
एक वियोग जाए तो चार सामने आसले चार पाँच बीस हलो और एक वियोग गेलो तीन आटा हलो सिक्स एक्स और एक्सटा तुम्हारा जान वन हो जाए और कन्स्टेंटा जिरो एरपे एरपर बारे हमें वाई टू लिखब तर मैं ये आबार डिफारेंसिएशन करते हैं तो ये सामने आसले एक्स टू तपर एन एर सूत्र षाट एक्स स्कोयर हे एक्टा सिक्स हो जाए এরপরে আরও একবার আমরা ডিফারেন্সিয়েশন করব ওয়াই থ্রি যেহেতু আমাদের ওয়াই থ্রি পর্যন্ত নিতে হবে ওয়াই টুও চেয়েছে ওয়াই থ্রিও চেয়েছে ওয়াই থ্রি হচ্ছে এই টু যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে একশো বিশ এক্স হচ্ছে আর সিক্স তো কনস্ট্যান্ট এটা জিরো হয়ে যাবে তার মানে ওয়াই টু এর মান আমরা পেলাম ওয়াই থ্রি এর মান পেলাম আমাদের প্রশ্ন হলো যে এক্স ইকুয়াল টু টু বিন্দুতে এই ওয়াই টু এবং ওয়াই থ্রি এর অর্থাৎ যেখানে এক্স এর মান দুই সেখানে ওয়াই টু এর মান কত হবে এবং ওয়াই থ্রি এর মান কত হবে এগুলো কিন্তু খুবই সাধারণ তো এখন যদি এক্স ইকুয়াল টু টু হলে ওয়াই টু এর মান কত হবে আমরা এক্স এর মান টু বসাবো তো এক্স ইকুয়াল টু টু হলে ওয়াই টু হচ্ছে ষাট ইন্টু টু স্কোয়ার মাইনাস সিক্স তাহলে চার চার ছয় চব্বিশ অর্থাৎ চার এটা দুই দুগুণে চার হলো চার দিয়ে ষাট কেমন দুশো চল্লিশ দুশো চল্লিশ থেকে ছয় গেলে দুশো চৌত্রিশ হলো এইটা হলো আমাদের প্রথমাংশের অ্যান্সার এবং ওয়াই থ্রি যদি বের করতে চাই তাহলে একশো বিশ গুণ দুই দুশো চল্লিশ এই হলো আমাদের দুটো অ্যান্সার ওয়াই টু এবং ওয়াই থ্রি এর মান খুবই সাধারণ তো আমি আরেকটু সামনে যাচ্ছি একটু খেয়াল করো এখানে তিন নম্বর অঙ্কটা এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব অনেক সময় আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে যে শর্তটা দেওয়া আছে সেই শর্ত থেকেও আমরা প্রমাণে যেতে পারি আবার অনেক সময় লেফট হ্যান্ড সাইড থেকেও আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারি তো এইখানের একটা অঙ্ক দেখো কেমন আছে তিন নম্বরটা একটু খেয়াল করো ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ বাই এক্স এরকম দেওয়া আছে আর আমাদের প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার এক্স ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস টু ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু টু পি এইটা আমরা প্রমাণ করব তো এখানে আমরা দেখতেই পাচ্ছি লেফট হ্যান্ড সাইডটা দেখতেই পাচ্ছি যে ডি টু ওয়াই ডি এক্স টু মানেই আমাকে দুবার ডিফারেন্সিয়েশন করতে হবে তো আমরা এখানে একটির সাপেক্ষে দুবার হলে সাধারণত আমরা লিখে রাখি এরকম যে একচের সাপেক্ষে অন্তরীকরণ করে বাংলাটা আমি বলে দিলাম একচের সাপেক্ষে অন্তরীকরণ করে এটা হবে ডিওয়াই ডিএক্স যেহেতু এখানে ডিওয়াই ডিএক্স আছে আমরা ওইভাবেই করলাম মানে প্রমাণের ভিতরে যে সিম্বল ব্যবহার করবে আমরা সেই সিম্বলটাই নেব তো এখানে ডিওয়াই ডিএক্স হলে পি এক্স এখানে হয়ে যাবে পি কারণ আমরা জানি যে এক্সের মান ওয়ান আর ওয়ান বাই এক্স কিউ তো থাকবেই ওয়ান বাই এক্স আমি বলেছিলাম এর আগে আমরা ফর্মুলার মতো করে মুখস্থ করেছি এটা যে ওয়ান বাই এক্স মানে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে হবে কিউ বাই এক্স স্কোয়ার এরপরে কিন্তু আবার ডিফারেন্সিয়েশন করতে হবে এবং ডি টু ওয়াই ডি এক্স টু এটা তো জিরো হয়ে যাবে এই এখানে কিউ এক্স টু দ্য পাওয়ার মাইনাস টু হলো যে ব্যাপারটা এইরকম তুমি যদি চিন্তা করো যে এক্সের মান পাওয়ার হবে উপরে নিয়ে গেলে এটা মাইনাস টু হয়ে যাবে মাইনাস টু সামনে আসলে কিন্তু প্লাস টু হয়ে যাচ্ছে কিউ এক্স টু দ্য পাওয়ার মাইনাস থ্রি হচ্ছে তার মানে মাইনাস টু সামনে আসবে ওখান থেকে আরও এক বিয়োগ যাবে মাইনাস থ্রি আমি একবারে লিখেছি ব্যাপারটা তার মানে আমরা পাচ্ছি হলো টু কিউ ডিভাইডেড এক্স কিউব এটা হলো ডি টু ওয়াই ডি এক্স টু এর মান আমরা এবার লেফট হ্যান্ড সাইড লিখে সেখানে মানটা বসিয়ে দেবো লেফট হ্যান্ড সাইড কী ছিল এক্স ইন্টু ডি টু ওয়াই ডি এক্স টু এক্স ইন্টু ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস টু ডি ওয়াই ডি এক্স এখন আমরা মানটা বসাই এক্স ডি টু ওয়াই ডি এক্স টু এর মান হলো এইটা টু কিউ নিচে এক্স কিউ মাইনাস প্লাস টু ইন্টু ডিওয়াই ডি এক্সের মান হচ্ছে পি মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার তো এখানে দেখো আমাদের টু কিউ এক্স হচ্ছে উপরে নিচে এক্স কিউ প্লাস টু পি মাইনাস টু কিউ ডিভাইডেড
এক্স স্কোয়ার, এখানে একটু ভুল হয়েছে, এখানে যদি আমরা কেটে দেই তাহলে কেই তো থাকে না, এখানে থাকে এক্স স্কোয়ার, টু কিউ ডিভাইডেড এক্স স্কোয়ার, আর শেষে আছে টু কিউ ডিভাইডেড এক্স স্কোয়ার। এটা কেটে গেলে আমরা পেয়ে যাব টু পি, যেটা রাইট সাইডে আছে। ও, এগুলো খুবই সোজা, ছোট্ট ছোট্ট ডিফারেন্সিয়েশন, শুধু তোমার নিয়মগুলো জানলেই হবে। আর একটা অঙ্ক করে দিয়ে আমি শেষ করব, যেমন কন্ডিশন থেকে কীভাবে আসা যায় এটা একটু দেখো। এটা কিন্তু আমরা কন্ডিশনকে ডিফারেন্সিয়েশন করে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে তারপরে করলাম। এবারে তোমরা আর একটা অঙ্ক দেখো, যেটা কন্ডিশন থেকেই আমরা যাব, ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস পাঁচ নাম্বারটা, ওয়াই ইকুয়াল টু রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স, এইটা দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে হবে টু এক্স ডি ওয়াই ডি এক্স, এইরকম দেখো টু এক্স ডি ওয়াই ডি এক্স প্লাস টু এক্স ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু রুট এক্স, এইটা আমরা প্রমাণ করব। তো আমরা এখান থেকেই যাব, এখান থেকে যদি আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তো আমরা এখানে পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট এক্স, হচ্ছে আমরা জানি যে ওয়ান বাই টু রুট এক্স, এটা আমরা ফর্মুলার মতো করেই মুখস্থ করেছিলাম, রুট এক্স থাকলে ওয়ান বাই টু রুট এক্স। আর ওয়ান বাই, ও তার আগে আরেকটু কাজ করে নেই তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে, একটু কাজ করে নেই, আমরা রুট এক্স দিয়ে গুণ করে দিই, রুট এক্স দিয়ে গুণ করে দেই, এটাই সবচেয়ে ভালো হবে, ইজি হবে আর কি। আর রুট এক্স দিয়ে, যেহেতু রুট এক্স নিচে আছে, এই রুট এক্স দিয়ে আমরা উভয় পাশকে গুণ করে দেবো, তাহলে রুট এক্স ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল টু, এটা এক্স হলো আর এটা ওয়ান হয়ে গেল। এখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, এখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে এই কথাটা লিখে নিও, আমি একটু ডট দিয়ে গেলাম। তো এখন ইউ ভি, তো জানো যে ইউ ঠিক থাকে ডি ডিএক্স ভি প্লাস ভি ঠিক থাকে ডি ডিএক্স ইউ ইকুয়াল টু এই পাশে ডি ডিএক্স এক্স প্লাস ওয়ান। আচ্ছা এইখানে দেখো, একটু খেয়াল করো, রুট এক্স এখানে ডিওয়াই ডিএক্স হচ্ছে, ডিডিএক্স ওয়াইয়ের সাথে দিলেই ডিওয়াই ডিএক্স হবে, এখানে ওয়াই হলো, রুট এক্স হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স, এইটা এক্স হবে ওয়ান আর ওয়ান হবে জিরো, তার মানে এটা ওয়ান হয়ে গেল। এবারে দেখো, আমরা যদি নিচে কিন্তু টু রুট এক্স আছে, এই ভগ্নাংশটা তো আমরা রাখবো না, এটা টু রুট এক্স দিয়ে যদি উভয় পাশে গুণ করে দেই, তো টু রুট এক্স দিয়ে এখানে গুণ হলে টু এক্স হবে, থাকে ডিওয়াই ডিএক্স সাথে, আর এখানে থাকে প্লাস ওয়াই, আর ওই পাশে টু রুট এক্স দিয়ে গুণ করলে এইরকম হয়, তার মানে আমি এইটা পেয়ে যাচ্ছি। এখন দেখো সরাসরি আমাদের প্রমাণ, এখানে কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিছুই ধরার দরকার নাই, এই জন্যই বললাম যে যদি কোনো কোনো সময় দেখা যাবে যে কন্ডিশন থেকেই আমরা প্রমাণে যেতে পারি, অথবা কোনো কোনো সময় লেফট হ্যান্ড সাইড থেকে যেতে হয়, তো এইটা আসলে দুইভাবেই করা, যে কোনো একভাবেও আমরা করতে পারি, কিন্তু যে পথটা সহজ, যেখানে কন্ডিশন থেকে ধরলে সহজ হবে, সেখানে আর আমরা লেফট সাইডে যাব না, অথবা লেফট সাইড রাইট সাইড ধরে যেখানে সুবিধা হবে তখন আর আমরা কন্ডিশনে যাব না। এই এই ব্যাপারগুলো খেয়াল করলেই এই চ্যাপ্টারটা অনেক সহজভাবেই করতে পারবো। এর উপরে আমি আরও একটা দুটো ক্লাস রেডি করার চেষ্টা করব, তো তোমরা এটা একটু ভালো করে দেখো, কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের জানাবে। ধন্যবাদ সবাইকে।